আল্ট্রাটেক ডানকুনি ইউনিটে তিন দিনব্যাপী সুরক্ষা শিবির চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সুরক্ষা শিবিরেই আমরা রয়েছি। সেখানে নানান যে সমস্ত সেফটি বিষয়গুলো সেইগুলোকে তুলে ধরা হয়েছে, ইলেকট্রিক্যাল যে সেফটি, পাশাপাশি ফায়ার রিস্ক ম্যানেজমেন্ট, এরকম নানান একটি করে স্টল করা হয়েছে এবং সেখানে মডেল রাখা হয়েছে। সেই মডেলের মাধ্যমে কিন্তু যারা এখানকার শ্রমিক রয়েছেন, ট্রাক চালক যারা আসেন আল্ট্রাটেক সিমেন্ট, সেখানে ট্রাক চালকরাও অনেক আসেন, আনলোডিং লোডিংয়ের কাজে তারা যুক্ত রয়েছেন। অর্থাৎ সমস্ত শ্রমিকরা তারা এখানে এসে এই সেফটি সম্বন্ধে তারা যারা আরও অবগত হয়, আরও তারা জানতে পারে যে সেফটিটা কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়কেই মাথায় রেখে আল্ট্রাটেক ডানকুনি ইউনিটে এই তিন দিনব্যাপী সুরক্ষা শিবির চলছে। দেখতে পাচ্ছেন অনেকে রয়েছেন, যারা ওয়ার্কার রয়েছেন তারা রয়েছেন এবং অনেক মডেলগুলোকে এখানে দেখানো হচ্ছে এবং তার কী কী কাজ রয়েছে সমস্ত কিছুই বোঝানো হচ্ছে। আপনারা দেখছি অংশগ্রহণ করছেন, নানান স্টল দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছি ফায়ার সেফটি সম্পর্কিত। হ্যাঁ, আমরা দিয়েছি কি বলবেন, মানে এরকম একটা ফায়ার সেফটি হলো এমন একটা জিনিস যেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে ওতপ্রোতভাবে জড়িত। তা আমি চাইছি যে ফায়ার সেফটির ব্যাপারে সবাইকে অবগত করে যাতে ইমার্জেন্সি সিচুয়েশনে তারা যাতে জিনিসটা হ্যান্ডেল করতে পারে এবং টাইম টু টাইম আমাদের মেসেজ দিতে পারে। কারণ ফায়ার যদি কোনো অকারেন্স হয়, ফায়ার যদি লাগে, সঙ্গে সঙ্গে আমাদের কাছে সেই মেসেজটা পৌঁছালে আমরা ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে, আমাদের কাছে ফায়ার ব্রিগেডের গাড়ি আছে, ফায়ার ট্রেন্ড লোক আছে, ফায়ার অফিসার আছে, যেমন আমি নিজেই, আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে যাই স্পটে এবং সঙ্গে সঙ্গে আমরা আগুন নেবাই। এবং এই এক্সিবিশনে করার একটাই উদ্দেশ্য হলো কি, যত আমার শ্রমিক ভাইরা আছে, আমাদের অফিসিয়াল লেভেল যারা আছে, তারা এসে প্রত্যেক স্টল ঘুরে ঘুরে তাদের কোন জিনিসটা কোন কাজে ব্যবহার হয়, কেন ব্যবহার করে, এগুলো জেনে রাখা এবং টাইম টু টাইম সেগুলো নিয়ে আরও ওখানে, আমাদের এখানে প্রতি মাসেই ট্রেনিং হয় বিভিন্ন স্ট্যান্ডার্ডের, আমরা ট্রেনিং নেই ফায়ার সেফটি, মেশিন গার্ডিং, ইলেকট্রিক্যাল সব কিছুরই হয় আমাদের। সেটা তখন যখন ট্রেনিংয়ের মধ্যে বসে তারা এই জিনিসটাকে রিলেট করতে পারে যে ফায়ার এক্সটিংগুইশার কাকে বলে, কী কাজ হয়, ফায়ার হোর্সের কী কাজ আছে, নজেলের কী কাজ আছে, এটসেট্রা এটসেট্রা। তো আমি আজকে আমাদের সুন্দর দিনের উদ্বোধনের দিনটা খুব সুন্দর গেল আমাদের। সুরক্ষা শিবিরের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে যারা শ্রমিক ভাই আছেন বা আমাদের যারা এমপ্লয়ি আছে, তারা যেন সুরক্ষিতভাবে প্ল্যান্টে কাজ করতে পারে। আমাদের এই আল্ট্রাটেক সিমেন্ট প্ল্যান্টে আমরা বিভিন্ন সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলি এবং সেই স্ট্যান্ডার্ডগুলো যাতে আর একবার আমরা মনে করিয়ে নিতে পারি, তারই একটা ঝালিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই সুরক্ষা শিবির করা এবং যাতে সবাই সুরক্ষিতভাবে কাজ করতে পারে, সেটাই হলো তার উদ্দেশ্য। এটি তিন দিন চলবে? হ্যাঁ, এটা তিন দিন চলবে, আজ থেকে শুরু হলো, আগামী 15 তারিখ পর্যন্ত এটি চলবে এবং 15 তারিখে আমরা এটা ক্লোজিং করবো। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টল আছে আমাদের, ইলেকট্রিক্যাল সেফটি আছে, পারমিট টু ওয়ার্ক আছে, লোটোটো আছে, ওয়ার্কআউট হাইট আছে, পিপি স্টল আছে, ম্যাটেরিয়াল লোয়ারিং অ্যান্ড লিফটিং আছে, মেশিন গার্ডিং আছে অ্যান্ড স্ক্যাফোল্ডিং আছে, এবং আর একটা স্পেশাল স্টল করা হয়েছে যেটা এনভায়রনমেন্টের ব্যাপারে, যাতে এনভায়রনমেন্ট এবং সেফটি ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা যাতে সবাই মেনটেন করতে পারে তার জন্য এটা করা হয়েছে। বিভিন্ন মডেল দেখছি রাখা হয়েছে? হ্যাঁ, বিভিন্ন মডেল আছে এখানে, যারা আমাদের শ্রমিক ভাইরা মডেল বানিয়েছেন এবং এই মডেল বানিয়ে তারা যাতে সুরক্ষার ব্যাপারগুলোকে আরও স্পষ্ট করে দিচ্ছেন এবং সেখানে কী কী মেনটেন করতে হবে তারা বলে দিচ্ছেন, এবং এটা যে স্টল ওনার আছেন এবং তাদের সাথে আমাদের শ্রমিক ভাইরা আছেন, যেগুলো একসাথে হয়ে একজোট হয়ে তারা কাজ করছে। হ্যাঁ, এলিও স্যার এসছেন আজকে আমাদের এই ইনোগ্রেশনের দিনে এবং উনি স্টল আমাদের ঘুরে দেখেছেন এবং স্টল ঘুরে দেখার পরে উনি আমাদের খুব প্রশংসা করেছেন। উনি আশা করেছেন যেন আমরা আগেও এর আরও ভালোভাবে কাজ করতে পারি এবং সুরক্ষার ব্যাপারে উনি আমাদের কিছু সাজেশনও দিয়েছেন, যে ওনার মেন বক্তব্য হলো যে সুরক্ষার ব্যাপারটা যেন আমরা প্রত্যেক মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারি। আপনার নামটা স্যার বলুন? আমার নাম হচ্ছে শ্যামল কুমার মণ্ডল। হচ্ছে মেটেরিয়াল লোয়ারিং থেকে লিফটিং থেকে শুরু করে, এবং দেখতে পাচ্ছি আমরা একটা এনভায়রনমেন্টাল যে স্টল সেটাও রয়েছে, সেখানে মূলত এই কাজ করতে গেলেও, আল্ট্রাটেক একটা সিমেন্ট কারখানা হলেও সেখানে কাজ করতে হলেও সমস্ত ক্ষেত্রে যেভাবে দূষণ হয়, সেক্ষেত্রে আল্ট্রাটেকেরও যাতে দূষণ কম হয় এই কাজ করার পরও, সেই কারণে কিন্তু এনভায়রনমেন্টালও একটা স্টল করা হয়েছে, সেখানে কীভাবে দূষণ রোধ করা যাবে সেই বিষয়টিকেও কিন্তু এই স্টলের মধ্যে তুলে ধরা হয়েছে। এবং আজকে এই যে সুরক্ষা শিবির তার উদ্বোধনও করেছেন দেবব্রত দত্ত, প্রধান অতিথি হিসেবে তিনি এসেছিলেন, এসে এই স্টল তিনি ঘুরে দেখেছেন এবং তিনি প্রশংসা করেছেন, সাধুবাদ জানিয়েছেন যে এরকম যে সুরক্ষা শিবির সেটা হলে এইখানকার যারা শ্রমিকরা তারা যেমন সচেতন হবেন, পাশাপাশি কিন্তু সুরক্ষার সাথে তারা কাজও করতে পারবেন। বলবেন এই যে সুরক্ষা শিবির হয়ে গেল, আপনিও দেখলেন ঘুরে সমস্ত মডেল নিয়ে তারা যেভাবে বোঝাচ্ছে, কতটা বিষয়টা বলবেন? এটা খুবই স্যাটিসফ্যাকশন, কারণ আমি তো নানা জায়গায় কাজ করেছি, ইনক্লুডিং নর্থ ইস্টে ছিলাম 3 বছর, আসানসোলে ছিলাম 4 বছর। তো
ওখানে নর্থ ইস্টে ওএনজিসি গেল নেপকো এদের ইয়েতেও সেফটি আমি মেজার দেখেছি। আসানসোলে আমি 5 বার কোল মাইন্সের নিচে নেমেছি। তো ওভারঅল আলট্রাটেক খুবই ভালো। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সেফটি সিভিটটা যেন মানে কী বলবো বছরে 1 বা 2 বার করেও হয়। আর দ্বিতীয় ব্যাপার আমি একটা রিকোয়েস্ট করবো যে এই ফায়ার বিশেষ করে কম্পালসারি ফায়ার ট্রেনিংটা যেন মোটামুটি এই রিলেটেড যিনি নলেজটা যেন মানে এটা ফ্যামিলি নিয়েও যদি করানো হয় একবার। কারণ এটা বাড়িতে তো ফ্যাক্টরি রিলেটেড কিছু জিনিস লাগে না, বাট ফায়ার রিলেটেড কিছু মানে সেটা যেন সবারই একটা মানে মিনিমাম সেফটির স্ট্যান্ডার্ডটা যেন মানে সবাই জেনে রাখে। তো এটাই আমার বক্তব্য। আর এমনিতে আলট্রাটেকে খুবই ভালো, মানে ওভারঅল খুবই ভালো দেখলাম, মানে সব কিছুই ভালোভাবেই মেনটেন হয়। আর আমি আশা করছি মানে আরও ওরা মানে কী বলবো সেফটি রিলেটেড, এবং আমি এটা চাইছি যে এখানে যত মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন আছে হ্যাঁ, তো তাদের সেফটি রিলেটেড একটা টিম বানিয়ে যদি কোনো এমার্জেন্সি হয় বা কিছু তাদের নিজেদের মধ্যে আদান প্রদান হয় সেটাও খুব ভালো লাগে, মানে ভালো হবে। তো সেটাও আমি চেষ্টা করব এই কোঅর্ডিনেটর, তো ওভারঅল খুবই ভালো লাগবে। তো সব মিলিয়ে এই ডানকুনি আলট্রাটেক তারা এই ইউনিটের পক্ষ থেকে এই 3 দিনব্যাপী সুরক্ষা শিবির চলবে, আগামী আরও 2 দিন চলবে, এবং শেষ দিনে যারা এই স্টলে অংশগ্রহণ করেছেন নানান মডেল নিয়ে যারা এখানে প্রদর্শন করছেন তাদেরকেও কিন্তু পুরস্কৃত করা হবে, এমনটাই আলট্রাটেক ডানকুনি ইউনিটের পক্ষ থেকে আমরা জানতে পারছি। এই সুরক্ষা শিবির নিয়ে আপনারা কী বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।